এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও আমরা মানে দেখতে পাচ্ছি, নির্বাচন তো নয়, বলছে যে দিল্লির ডার্লিং চাইল্ড বর্তমান সরকার তারা একতরফা নির্বাচন করেছেন তাদের সমর্থনে। গতকাল আপনারা জানেন মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, প্রত্যেকেই, প্রত্যেকটি রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ এবং সংগঠন তারা যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। কিন্তু গুন্ডামির সংস্কৃতি সম্পন্ন, গুন্ডামির বৈশিষ্ট্য সম্পন্ন সরকারি দল, ওদের কাছে কি 21শে ফেব্রুয়ারি, কি স্বাধীনতা দিবস, কি বিজয় দিবস, এগুলো কোনো মুখ্য বিষয় নাই। তাদের দখলদারিত্ব এবং আধিপত্য এটা বজায় রাখার জন্য আমরা নানা প্রচেষ্টা দেখি। আপনার শহীদ মিনার থেকে প্রায় 100 গজ পিছনে আমরা চলে এসেছি, ঠিক ওই 100 গজ যেতেই আমাদের 2.5 ঘন্টা সময় লেগেছে। কেন? কালকে 7 থেকে 8 বার ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে ফুল দেওয়ার ঘোষণা আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের যারা অ্যানাউন্সমেন্ট করছিলেন তাদের কাছ থেকে আমরা শুনছি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, আমাদের সামনে গণফোরাম, তারপরে নাগরিক ঐক্য, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সব দাঁড়িয়ে আছে, অথচ আমাদের পাশ দিয়ে ডান দিক দিয়ে সব আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন যাচ্ছে, নানা লীগ, কত যে লীগ তার কোনো শেষ নেই, 10 জন 5 জন নিয়ে একটা করে যায়। আর খুব সোচ্চার কণ্ঠে অ্যানাউন্সমেন্টে যারা আছেন, অনুষ্ঠান ঘোষক যারা, তারা তাদের নাম বলছে। আর 7-8 বার আমরা নিজের কানেই শুনেছি ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের অমুক শাখা, বস্তি শাখা, আপনার হকার শাখা, নানা শাখা আপনার দিচ্ছে। এটা কোন দেশ? এটা 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 কিসের আলামত? এটা একটা নিষ্ঠুর কর্তৃত্ববাদী দেশের এটি আলামত, সেগুলোই ফুটে উঠেছে, সেগুলোরই আমরা দৃষ্টান্ত আমরা দেখছি। আপনার যেটা যে পর্যন্ত যেতে 5 মিনিটের বেশি সময় লাগে না, সেইটুকু আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছে। আমরা যেখান থেকে শুরু করছি সেটা তো একটা তো সময় পেরিয়ে ওখানে গেছি, কিন্তু ওইটুক গেছে শুধুমাত্র ঘুরে ফিরে শুধু আওয়ামী লীগের অমুক লীগ তমুক লীগ অমুক লীগ তমুক লীগ। আর ছাত্রলীগে দিচ্ছে, ছাত্রলীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি দিচ্ছে 7 থেকে 8 বার। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি হয় ভার, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের যদি মেরুদণ্ড না থাকে তাহলে এই পরিণতিই হয়। কর্তৃত্ববাদী দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই ধরনের ভারদেরকে, এই ধরনের মোসাহেবদেরকে আপনার নিয়োগ দেওয়া হয়, যাতে সরকারের যে গণবিরোধী নীতি, সরকারের যে দম্ভ এবং অহংকারের যে নীতি, সেগুলোকে বাস্তবায়ন করার জন্যই প্রতিষ্ঠানগুলোতে তাদেরই চেতনার মানুষদেরকে দায়িত্ব দেওয়া হয়, যেটা আমরা কালকে 21শে ফেব্রুয়ারির সময় আমরা দেখেছি। আমাদের প্রতিক্রিয়া এই ব্যাপারে কিছু নেই, আমরা এক দফার আন্দোলনে আছি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং এই সরকারের পতন, এবং এই সরকার হচ্ছে গণতন্ত্রের শত্রু, সুষ্ঠু নির্বাচনের দুশ্মন, সেখানে আন্দোলনের গতি প্রকৃতি থাকে। আপনারা জানেন যে যাদের বৈশিষ্ট্য হয় ফ্যাসিবাদের মতো, তারা নানাভাবেই দমনপীড়নের পথ ধরে, এবং এই দমনপীড়নকে প্রতিহত করে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তাদের নির্বাচন যেটা, এটা যে অবাধ হয়নি এটা গোটা বিশ্ব এটা জানে, তারা সেটা জানিয়েছে। রাষ্ট্র থেকে রাষ্ট্রের ইয়ে হতে পারে, সেইটা তো সম্পর্ক থাকতে পারে, আর নির্বাচন যে অবাধ সুষ্ঠু হয়নি সেই বিষয়টি আজকে স্বীকৃত। এবং যেটা বলা হচ্ছে এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও আমরা মানে দেখতে পাচ্ছি, নির্বাচন তো নয়, বলছে যে দিল্লির ডার্লিং চাইল্ড বর্তমান সরকার তারা একতরফা নির্বাচন করেছেন তাদের সমর্থনে। এটা আমি কালকে গণমাধ্যমে পড়েছি, একটি বিদেশি গণমাধ্যমে। তো সুতরাং এগুলো কথা বলে তারা মানে একটা লাফিং স্টকে পরিণত হয়, হাসির পাত্রে পরিণত হয়, এছাড়া আর কিছু না। থ্যাংক ইউ। নিশ্চয়ই আসবে, আগে তারা কী করে আমরা দেখি। আমরা এখন থেকে প্রতিবাদ করছি, বিভিন্ন রাজনৈতিক দল এটার প্রতিবাদ করেছেন, আমরা যেটা সমস্ত দেখেছি। হ্যাঁ, তো এগুলো করে যাচ্ছে, তারপরে কী হয় যদি এরকম তারা সিদ্ধান্তে যায় ফাইনালি, তাহলে আমরা ইয়ে করবো, মানে নিশ্চয়ই এটার জন্য কর্মসূচি থাকবে, কারণ এটা হচ্ছে একেবারেই গণসম্পৃক্ত, এটা জনগণকে নিদারুণভাবে এটাকে কষ্ট দিবে, জনগণের আরও বেশি তারা পকেট কেটে মানুষের পিঠকে দেওয়ালে ঠেকে দেবে।